রহস্যে ঘেরা নিধিবনের পরতে পরতে অনুভব করা যায় শ্রীকৃষ্ণের অস্তিত্ব। নিধিবন বৃন্দাবনে উপস্থিত বাঁকে বিহারীর সঙ্গে এই বনের সম্পর্ক অত্যন্ত নিবিড়। জানেন, প্রতি রাতে আজও এই বনে গোপীদের সঙ্গে রাসলীলায় মেতে ওঠেন শ্রীকৃষ্ণ। এ কোনো গল্প কথা নয়, প্রতি রাতে এমনই মায়াবী হয়ে ওঠে বৃন্দাবনের প্রেম মন্দির সংলগ্ন এই বন। নিধিবনের ভেতর শ্রীকৃষ্ণের একটি মন্দির রয়েছে যা রংমহল নামে পরিচিত। প্রতিদিন নিধিবনের এই রংমহলে সন্ধ্যা আরতির পর ভক্তদের জন্য বন্ধ হয়ে যায় মন্দিরের দরজা। শুধু তাই নয়, সন্ধ্যার পর ভক্তরা কেন, বনের মধ্যে থাকে না কোনো প্রাণীকে। বনের ভেতর সারাদিন ধরে যত পশু পাখি থাকে তারা সকলেই সন্ধ্যা নামলেই একসঙ্গে বন ছাড়ার জন্য মরিয়া হয়ে ওঠে। দেখলে মনে হবে যে কোনো এক মায়াবী শক্তি যেন তাদেরকে বন ছাড়ার নির্দেশ দিয়েছে, আর সেই নির্দেশই তারা পালন করছে। লোকমুখে শোনা যায়, সন্ধ্যা আরতির সময় রংমহলে বাঁকে বিহারী ও রাধার উদ্দেশ্যে মন্দিরের মধ্যে রেখে আসা হয় মিষ্টি, দুধ, ফল, জল, পান ও নিম দাতন। পাশাপাশি ভগবানের সজ্জার জন্য বিছানাও ফুল দিয়ে সুসজ্জিত করে সাজিয়ে তোলা হয়। একই সঙ্গে ভগবানের জন্য রাখা থাকে বস্ত্র, অলংকার ও সুগন্ধি। কিন্তু পরদিন সকাল হলেই মন্দিরের ভেতর দেখা যায় অলৌকিক ঘটনা। সূর্য ওঠার পরই মন্দিরের দরজা খোলার জন্য নিধিবনের রংমহলে প্রবেশ করেন পুরোহিত ও ভক্তরা। হরিনাম জপের সঙ্গে খোলা হয় রংমহলের প্রবেশদ্বার। তারপরই দেখা মেলে রংমহলের মধ্যে ঘটে যাওয়া অলৌকিক কাণ্ডে। শোনা যায়, আগের দিন সন্ধ্যায় ভগবানের উদ্দেশ্যে রেখে আসা সামগ্রী সবই ব্যবহৃত, অর্থাৎ মিষ্টি অর্ধেক খাওয়া, দুধ পান করা, সেজে রাখা পান তাও খাওয়া, এমনকি নিমের দাঁতন সেটিও যে ব্যবহার করা হয়েছে তাও স্পষ্ট। তবে এখানে শেষ নয়, রাত গভীর হলে নিধিবনে আজও শোনা যায় কৃষ্ণের বাঁশির সুর, শোনা যায় রাধার নূপুরের ছমছম আওয়াজ। কিছুক্ষণের জন্য মায়া ঘেরা নিধিবন পরিণত হয় লীলা ভূমিতে। এমনকি রাত নামলেই নিধিবনে থাকা প্রতিটি তুলসী গাছ একটি একটি গোপীতে রূপান্তরিত হয়। কৃষ্ণের বাঁশির মায়াবী সুরে রাসলীলায় মেতে ওঠেন তারা। রাতভর লীলার পর আবারও তুলসী গাছের রূপ ধারণ করেন গোপীরা। জানেন, নিধিবনে থাকা সমস্ত তুলসী গাছ একে অন্যের সঙ্গে জড়িয়ে রয়েছে। দেখলে মনে হবে গোপীরা তার প্রাণের কৃষ্ণকে জড়িয়ে রয়েছেন। শুধু তাই নয়, সকল তুলসী গাছ নিচের দিকে মাথা ঝুঁকিয়ে রয়েছে। তবে গাছগুলি কত প্রাচীন তা কেউ জানে না। গাছগুলি আকারে ছোট এবং গুড়িগুলিও যথেষ্টই মোটা। যুগ যুগ ধরে এইভাবেই গাছগুলি মাথা নিচু করে প্রাণের সখাকে সম্মান জানাতে দাঁড়িয়ে আছে। ভগবানের সাক্ষাৎ পেতে প্রতিদিন বহু দূর দূরান্ত থেকে ভক্তেরা আসেন বৃন্দাবনের এই প্রেম মন্দিরে। তবে সাবধান, ভক্তরা বলেন, ভগবানের লীলা চাক্ষুষ করতে রাতের অন্ধকারে নিধিবনে লুকিয়েছিলেন এক কৃষ্ণ ভক্ত। পরদিন তাকে বনের মধ্যে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। জ্ঞান ফিরলেও ভাষা হারিয়েছিলেন তিনি। কিছুক্ষণের মধ্যেই যদিও তার মৃত্যু হয়েছিল, তবে রাত ভোর কৃষ্ণলীলা চাক্ষুষ করা সত্ত্বেও কিছুই ভাষায় প্রকাশ করতে পারেননি তিনি। শুধু লিখিতভাবে জানিয়েছিলেন, প্রভুকে দেখে আমি ধন্য, এ জীবন ত্যাগ করলাম। বৃন্দাবনের সংগ্রহশালায় আজও সংরক্ষিত কৃষ্ণ ভক্তের সেই পত্রের প্রমাণ। তবে আপনিও কি ভগবান কৃষ্ণের অস্তিত্ব চাক্ষুষ করতে চান? তাহলে একবার হলেও আপনাকে যেতে হবে বৃন্দাবনের মায়া ঘেরা নিধিবনে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।